সকাল থেকেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সাংসদ শান্তনু ঠাকুরের হুঁশিয়ারি। এই ছিল রবিবাসরীয় ঠাকুরনগরের চালচিত্র। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যাত্রাকে কেন্দ্র করে এক প্রকার রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ঠাকুরবাড়ির মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন মতুয়া সমাজের একাংশ। তবে সবকিছুকে উপেক্ষা করেই ঠাকুরনগরে এদিন হাজির হলেন অভিষেক। কথা ছিল বেলা তিনটের সময় মতুয়া মহাসমাজের প্রতিষ্ঠাতা গুরুচাঁদ ঠাকুর এবং বড়মা বীণাপাণী দেবীর মন্দিরে পুজো দিয়ে জেলা সফরে সামিল হবেন অভিষেক। কিন্তু সময়ের বেশ কিছুটা পরেই উপস্থিত হলেন তিনি। এদিকে যতদিন না পর্যন্ত মুখ্যমন্ত্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত উচ্চারণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছেন, ততদিন পর্যন্ত ঠাকুরবাড়ির মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই স্পষ্ট জানিয়েছেন শান্তনু ঠাকুর এবং মতুয়া সংঘের সদস্যরা। সেই মতোই সকাল থেকেই গড়ে ওঠে প্রতিরোধ। মতুয়া সমাজের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে ভেঙে যায় ব্যারিকেড। এদিকে অভিষেক আসতেই বিক্ষোভে ফেটে পড়েন মতুয়ারা। তাই অগত্যা ঠাকুরবাড়ির মূল মন্দিরে প্রবেশ না করেই পাশের একটি মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক ঠাকুর বাড়িতে পৌঁছতেই শান্তনু ঠাকুর মূল মন্দিরের দরজা ভিতর থেকে খিল এঁটে বন্ধ করে দেন। হরিচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত মন্দিরে তাই আর প্রবেশ করা হয়নি অভিষেকের। সেই সময় আগাগোড়াই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে ছিলেন প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের পত্নী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। মন্দিরে ঢুকতে না পেরে মমতা বালাকে পাশে নিয়েই এক কথায় ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক। পরে মন্দির সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে সরাসরি শান্তনুকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক জানিয়েছেন, সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজনদের। আপনারা এই যে দেখছেন এখনো লোকজন রয়েছে, ক্যামেরাটা যদি ঘোরান, ওদের 200-250 লোক, আমাদের 5,000 লোক রয়েছে। আমি চাইলে গায়ের জোরে ঢুকতে পারি, কিন্তু ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এখানে এই যে মন্দির, এই যে পুণ্যভূমি, এই যে মতুয়া ধাম, এই যে মন্দির, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অপবাদিত দান। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে। এবং গুরুচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুরের যে লড়াই, সে লড়াই বিশেষ করে শিক্ষাকে হাতিয়ার করে সমাজের মধ্যে একটা জাগরণ তৈরি করার জন্য চেষ্টা, যে অধ্যাবসন, যে সংযম, যে কৃচ্ছ সাধন, যে ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, আমি মনে করি সেটা পুরোপুরি আজকে কুলোষিত এবং কালিমালিপ্ত করল এই শান্তনু ঠাকুর এবং তার মহিলা বাহিনী। এর জবাব আগামী দিন আমি মানুষের কাছে, মানুষ যাতে এর জবাব দেয়, আমি এর দায়, দায়িত্ব, দায়ভার মানুষের কাঁধে তুলে দিয়ে যাচ্ছি। তবে কারণ ঠিক যাই হোক না কেন, পঞ্চায়েত নির্বাচন আবহে এই ঘটনা যে খানিকটা হলে অস্বস্তিতে ফেলল রাজ্যের শাসক দলকে, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।